আমি আস্তে আস্তে ঢুকছি সেলিমপুর 2024 2024 সালের দুর্গাপুজো মণ্ডপে। তো দেখছেন খুব কালারফুল ওয়েতে মণ্ডপটার প্রবেশদ্বার সাজানো হয়েছে, রকমারি কাগজ এবং কালার দিয়ে, এগুলো ইয়েলো, পার্পল, হোয়াইট, পিঙ্ক, বিভিন্ন রকম কালার দিয়ে খুব রকমারি কালারফুল ওয়েতে মণ্ডপের প্রবেশদ্বারটা সাজানো হয়েছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। দেখুন মণ্ডপের ভেতর প্রবেশ করলে কী সুন্দর কালারফুল ওয়েতে পুরো মণ্ডপটা সাজানো রয়েছে, একটা ফ্লাওয়ারও রয়েছে, ফুলও রয়েছে, এবং কী সুন্দর কালারফুল ওয়েতে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে। ফুলটাও দেখুন, এবং মা দুর্গা খুব কালারফুল ওয়েতে আকাশী এবং পিঙ্ক, এবং দেখুন মণ্ডপটা আপনাকে দেখাচ্ছি বিভিন্ন রকম কারুকার্য করা আছে, এবং তার সাথে একটা কালারফুল লাইটের একটা খুব সুন্দর মিশ্রণ পুরো মণ্ডপটাকে একটা অসাধারণ সৌন্দর্য প্রদান করেছে। ভেরি বিউটিফুল লাইটিং অ্যাট দ্য ওয়েটা, ভেরি কালারফুল। এই দেখুন এই ফ্লাওয়ারটা যেটা একদম মণ্ডপের উপরেই রয়েছে, এবং মা দুর্গার, এবার আপনাকে দেখাচ্ছি একটা অ্যাঙ্গেল থেকে মা দুর্গাকে, ফ্লাওয়ার থেকে আপনি মা দুর্গাকে কেমনভাবে দেখবেন। তো সেলিমপুরে আপনারা যারা যারা এই বছর দুর্গাপুজো দেখতে আসছেন তারা এরকম মণ্ডপ দেখতে পাবেন, এত কালারফুল ওয়েতে মণ্ডপটা সাজানো হয়েছে, এবং আলোগুলো মাঝে মাঝে ব্লিঙ্ক করছে এবং ভ্যারাইটি হচ্ছে, কখনো লাল আলো, কখনো নীল আলো, কখনো সবুজ আলো, কখনো পিঙ্ক আলো। এবং মা দুর্গা জুম করে দেখাচ্ছি, মা দুর্গার মূর্তিটাও অসাধারণ সুন্দর হয়েছে, এবং নিচে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী আছে। এবং আমি বারবার করে মণ্ডপটা দেখাচ্ছি কারণ মণ্ডপটা প্রচণ্ড কালারফুল লেগেছে আমার, এবং ফ্লাওয়ার এবং তার সাথে যেভাবে ডেকোরেশন করা হয়েছে মণ্ডপের ভেতর সেটা সত্যিই খুব অসাধারণ। আবার দেখুন ফুলটা আপনাকে দেখাচ্ছি, ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ারটার কালারটা চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে, এবং প্রচণ্ড সুন্দর লাগছে এই মণ্ডপটা। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, যারা সেলিমপুর 2024 দুর্গাপুজোতে আসবেন এই মণ্ডপটা এরকমই দেখতে দেখতে। প্রত্যেকটা ভিডিওর শেষে আমি মায়ের সাথে, মা দুর্গার সাথে একটা সেলফি তুলি। তো সেই সেলফিটা, এটা মা দুর্গার ফটো, এবং এর সাথে আমি একটা অ্যাঙ্গেল থেকে মা দুর্গার সাথে সেলফি নিয়েছি, দেখতে পাচ্ছেন সেই অ্যাঙ্গেলটা। এবং এরপর মা দুর্গা কালারফুল ওয়েতে একটা সামনাসামনি ফ্রন্ট ছবি, এবং মা দুর্গার সাথে আর একটা সেলফি নিয়েছি। খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার, কারণ এত কালারফুল, এত কালার, মানে বলতে চাইছে যে পৃথিবীটা এত কালারফুল, অ্যান্ড ইট ইজ আ ভেরি গুড প্লেস টু লিভ। পৃথিবী খুবই সুন্দর।